হ্যালো গুনি এই দেশে জন্মাইলা কত সুন্দর দেশ আর বাইরের দেশগুলো দেখো পেট্রোল থাকে না ডিজেল থাকে না অক্টেন থাকে না পিএস থাকে না চালির অভাবে না খেয়ে মরে আর আমাদের দেশটা দেখো কত সুন্দর দেশ কোন জিনিসেরই অভাব নেই অন্যান্য দেশে রাতারাতি সব জিনিসের দাম আকাশ আর আমরা পাঁচ বছর আগেও যে চাল কিনে খাচ্ছিলাম এখনো সেই টাকা দিয়ে সেই পরিমাণে চাল কিনে খাই আমাকে দেশে শুধু কয়লাটাই নেই গেছে 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 আলার কারেন্টটা গেছে আজ বাড়ির মহিলা লোকের থাপিয়ে কি করে মহিলা এই ঢেকির মুকুটটা কই কই বে লোকটা আজকে একদিন না আমার একদিন না এটাই হবে নি কি করে তোগের মতো কয়টা মেয়ে লোকের জ্বালায় দেশের কয়লার এই সংকট দেখা দিচ্ছে আবার তুই কয়লাতে দাঁত মাজতেছিস থামা দাঁত মাজলি নাই দাঁত থাকবে না আর কারেন্ট না থাকলে জীবনই বাঁচতেছে না তুই বুঝিস না ডাইরেক্ট মিনছের মোর অনু হয় তুই কি করলি আর মিনছে মারলি তো তুমি বাঁচো কয়টা পাতের ভাত কুড়িয়ে খাতি পারো হ্যাঁ কি করে আরে কারেন্ট আবার কখন আসবে নে কি করে ওরে আয় আয় কি করে ওরে জান্ডা একটু বাসা আয় ওই কুয়া শুটকো মেয়ে মানুষটা তো কারেন্টের মূল্য বোঝে না ওর তো গরম লাগে না ও শুধু কয়লারি বুঙা মারবে কারেন্টের যে কত মূল্য সে তো আমি জানি আরে বাবা কারেন্ট আয় আমার ঘরে আয় প্রাক্তন প্রেমিকা বিচ্ছেদের মতো আচরণ করিস নে ফিরে আয় কারেন্ট আয় ফিরে আয় আয় ফিরে আয় কত মূল্য কারেনে আব্বা বাথরুমের মানে অন্ধকার কে অন্ধকারে হয় কিছু এই আলো হবে এখন তে কারেন্ট আছে কারেন্ট না থাকলে আলো জ্বলে তো কারেন্ট নাই তাহলে অন্ধকারে কাজ চালু কি করি তাহলে কাজ কি ঠেকা ঢাকা ভাই কি করি এই তোর মার বুঝো আমার কাছে কষ্টিস করতি না হলে এই বাজারতে মোমবাতি কিনে নিয়ে আসে ঢোকে কি করি হ্যাঁ মোমবাতি তাও হয় তাও হয় মোমবাতি কিনে গ্যাসের মধ্যে ছুঁয়ে দিলাম চুরি করে ভিড়ু খাওয়া গেল কি জ্বালা এই যুগে এসে মোমবাতি কিনতে হচ্ছে আমার দুই নম্বরের কাজ সারার জন্য কি করে আব্বা আগুন দাও আগুন দাও মানে আমি কি বিড়ির পুঙ্কিটা নেবে রাই আমার কাছে আগুন যাচ্ছিস দেখ দেখ সুলোর পিটি আছে এডে মনে হয় পৃথিবীর সবচাইতে ইমার্জেন্সি কাজ যা দেরি করা যায় না এক কত জায়গায় ঘুরে বেড়াবো আমি আর মোমবাতি কিনতে সে বাজারে গেছি মোমবাতি কিনে নিয়ে আসলাম এখন আমার আগুন খিদে বেড়াতে হচ্ছে কি করে আরে বন্ধু আমার তো মনেই ছিল না যাই হোক বন্ধু হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে কোন সাদার গোবে একটুক্ষণ দাঁড়া মোমবাতি গেলে বাথরুমের ভিতর কার বাদ্য পালন করতে গেল এই জন্যই কবি বলেছেন ভোগে নয়
ত্যাগেই প্রকৃত সুখ। আবার কোন ছেলের জন্মদিন আজকে? জন্মদিনও না আবার মোমবাতি জ্বলে কি পালন করতেছিস? আজকে তো শোক দিবসও না, দেরি করে করলাম বলে আবার রাগ করেছিস না? শুভ জন্মদিন, শুভকামনা রইল তোর জন্য। ওরে জন্মদিন শোক দিবস কোনোটাই না, কারেন্ট নেই, বাথরুমের মধ্যে অন্ধকার, তাই এই মোমবাতি জ্বলে কাজ সেরে আসলাম। শুভ জন্মদিন মারা আসছে, বাইরে যাই। আছে নাকি পুরনো ভাঙড়ি মাল, ভাঙড়ি মাল আছে নাকি, এ পিস্টন ভাঙা, টিং ভাঙা, লোহা ভাঙা, পুরনো বালতি মদ বিক্রি করতে পারে, আরো বিক্রি করতে পারেন, পুরনো বউ থাকলেও কিনে নিয়ে যাব, আছে নাকি ভাঙড়ি মাল? এই মা চাচিরা নিতে পারেন ভাঙড়ি মাল দিয়ে মদন কটকটি, জিরে ভাজা, চানাচুর ভাজা, তাড়াতাড়ি চলে আসুন, সীমিত অফার, ভাঙড়ি মাল, লোহা ভাঙা, টিন ভাঙা, পিস্টন ভাঙা, পুরনো বালতি ভাঙা, এ নিত্রাস, এ ভাঙড়িয়ালা, তোমার এই বাড়িতে এইসব? হম, বাড়ির ঢকদাই খালি দেখলে, বোর্ড ঢকদার দেখলে না, কত কিছু যে লাগে, কত কই দিবা তুমি তাই কও। বাপু, আমি তো ভাঙড়ি মাল কিনি, আর ওসব ভালো জিনিস দিয়ে তো আমার ব্যবসা হবে না। ওরে বাবু, তুমি ভাঙড়ির দামে দিয়ে নে, তুমি নিবা কি না তাই কও। বাপু, এই ভালো ভালো জিনিস এই যে ভাঙড়ির দামে বেচপা, ব্যাপার কি, বিদেশ টিয়ে যাবা নাকি? ওরে বাবু, বিদেশ হেঁটে তো ওসব করিলাম, আর এদেশে তো কারেন্টই থাকে না, তো ওইসব দিয়ে আমি কি করবো এখন? ও তো সাজাই ছোঁয়া ছাড়া কোনো কাজে আসছেন না, ও শুধু শুধু ফেলাইছে, তো আমার কোনো লাভ নেই, তাই দিয়ে বেঁচে দেবো। বাবু, ওইসব জিনিস নিয়ে তো আমারও কোনো লাভ হচ্ছে না, তুমি যদি লোহা লোক করে দামে দাও তাহলে নেবো। ভাই ভাই, লোহা লোক করার দামে ওই ভাঙড়ির দামে তুমি নেও দিনি, চলো দিন আমার বাড়ি, চলো দিন, আমি একটা দূর করে আসে, তুমি এসো দিন, এসো দিনি, আরে ঘর দর ফাঁকা করি, বাদা ঢুকু ঘরে, এসো তুমি, এসো এসো এসো, দেখে দাও, এসো। বাবু, তোমার ফ্রিজও কাছে, ও টিভিও কাছে, আর কাপড় কাচাটাও ও কাছে, তা আমি তো নেবো লোহা লোক কর, প্লাস্টিকের এসব নেবো, কাগজপাতি নেবো, এসব তো আমি নেবো না বাবু। কি সব ভালো ভালো জিনিস তোমার আমি ভাঙড়িতে দিচ্ছি, তুমি তাও নিবা না? হ্যাঁ বাপু, এ কাছের জিনিস নিয়ে আমি করবো কি, কারেন্ট থাকে না, এসব নিয়ে আমি করবো কি, তোমার ওই ভাঙড়ি বউকান যদি দাও তাহলে নিবা না। উকান নিলি তো আমি জানে বেঁচে যাতাম, তোমার এক পয়সাও লাগবে না, তুমি নিয়ে যাও দিনি, আইসো 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 নিয়ে যাও। না বাবু, তোমার ওই মোটা বউ আমার ওই ভাঙড়ি ভেনে যাবে না। নি আছে নাকি পুরনো ভাঙড়ি মাল, এই লোহা ভাঙা, পিস্টন ভাঙা, লাইলন ভাঙা। কি করতেছে কারেন্টের খাম্বায়? আই দিন ও ভাই, আপনারা কি করতেছেন? ভাই, সরকার বিদ্যুতের পাওয়ার বাড়াবে তাই তার চেঞ্জ করতেছি। বিদ্যুতের পাওয়ার বাড়াবে নাকি বিদ্যুৎ কো? আরে ভাই, এরকম ভাব করতেছেন মনে হচ্ছে কোনোদিনও বিদ্যুৎ ছিল না। হ্যাঁ, খুব থাকে খুব থাকে, ওই শীতকালে ফ্যান ম্যান চলে না, মোটর মোটর চলে না, কারেন্ট কম লাগে, এই জন্য শীতকালে একটু কারেন্ট থাকে, গরমকালে তো জীবনে কোনোদিন কারেন্ট বলার না, খুব কারেন্ট থাকে। ভাই, আমাকে পুঙ্গায় লেগেন না দিনি, আমাকে যা কাজ আমরা তাই করি, আমরা কাজ কে রেখাই? হ্যাঁ, তোমাকেও দোষ আছে, তোমাকে যদি ওই কারেন্ট মতো রাখা হয়তো আমাকে মতন, তাহলে বুঝতে কারেন্ট না থাকলে কিরাম থেকে ধানের মধ্যে। ও ভাই, ভুল বুঝেন না, আমাকে বিদ্যুৎ অফিসেও কারেন্ট থাকে না। হ্যাঁ ভাই, বিশ্বাস করেন ভাই, কথা কিন্তু সত্যি। তাহলে আর কি, আসেন চা খাই, আপনাকে কি করা উচিত কোন দিনে? কি ভাই, মনের কথাটা কোন দিনে ভেদ ভেঙে? এই কারেন্টের খাম্বা উপড়িয়ে
এই কারেন্ট লাগারে পিছন দিয়ে দিয়ে দিতে হবে তাহলে কারেন্ট থাকবে ও দায়িত্ব দেন না ভাই মাফ করে দেন হ্যাঁ ভাই আমাকে মাফ করে দেন ভাই মাফ করে দাও উচিত হ্যাঁ ভাই তে কারেন্টই তো খোঁজ নেই আপনারে লোক দেখানো আসলে কাজ কেত্তি করতেছেন ভাই আমাগেরে কাজ আমাগেরে করতে দেন দিনি আপনারা এদিকেতে যান আপনাগেরে ভয়তে আমরা কাজ করতে আসছিস না ঠিক মতো কি করে ভাই যান আমাগের ভয়তে মানে আমরা বা আপনাদের কি করলাম আপনাদের কোন পাকা ধরে আমরা বাস করে দিলাম হ্যাঁ ভাবের ভয় হ্যাঁ ভাই ভাই ওই ভয় না ভাই আমাগের একটা সেদিনকে খাম্বাতে ঠাপ দিয়েছে আদলা দিয়ে সে এখনো হাসপাতালে রয়েছে কি করে সুসমারে হাত গন্ধ এই লোকজন আসলি খয়ে বাড়ি বাটাই দিবি বুঝেছিস